আসসালামু আলাইকুম সিমকোমার্টের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই রান্নাঘর আমাদের বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ বাড়ির কোনো অংশ ব্যবহার হোক কিংবা না হোক এই অংশ প্রতিদিনই ব্যবহৃত হয় যেহেতু এখানে আমাদের খাবার রান্না হয়ে থাকে তাই এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুবই জরুরি কিন্তু রান্না করার পর অনেকেই ক্লান্ত হয়ে পড়েন এবং অপরিষ্কারে রেখে দেন এটি মোটেও কিন্তু ঠিক নয় কারণ ময়লা থেকে তৈরি হতে পারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং জীবাণু চলুন তাহলে জেনে নেওয়া যাক রান্নাঘর পরিষ্কার রাখার সহজ সাতটি উপায় রান্নাঘরে যা কিছু ব্যবহার করবেন সেগুলো সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নিন যে কোনো বাসন ব্যবহার করলে তা সঙ্গে সঙ্গেই ধুয়ে নিন এবং ঠিক জায়গায় রেখে দিন তাহলে বাসনগুলো পরিষ্কার থাকার পাশাপাশি রান্নাঘরে কোনো বিশৃঙ্খলাও সৃষ্টি হবে না আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এর জন্যে আপনি একটি নির্দিষ্ট পাত্র কিংবা ঝুড়ি ব্যবহার করতে পারেন আবর্জনা যেখানে সেখানে ফেললে এটি রান্নাঘরের পরিবেশকে নষ্ট করে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কিংবা জীবাণুর সৃষ্টি করে শুকনো এবং ভেজা ময়লার জন্য আলাদা আলাদা ঝুড়ি ব্যবহার করতে পারেন বিশৃঙ্খল ক্যাবিনেটগুলো সংগঠিত করে রাখুন সব কিছু নিচ জায়গায় রাখতে শেলফ লাইনার ডিভাইডার এবং লেভেল ব্যবহার করুন এভাবে রাখলে জিনিসপত্র খুঁজে পেতে সুবিধা হয় পাশাপাশি রান্নাঘরের শৃঙ্খলা বজায় থাকে রান্নাঘরে ব্যবহার করতে পারেন কিচেন হুড কিচেন হুড ব্যবহার করলে রান্নাঘর থাকবে পরিষ্কার এবং পরিষ্কারের সময় আপনার সময়ও সাশ্রয় হবে যেহেতু চুলায় রান্না হয় তাই অনেক সময় রান্না করতে গিয়ে বিভিন্ন জিনিস চুলায় পড়তে পারে এগুলো নিয়মিত পরিষ্কার না করলে অপরিষ্কার হয়ে বিভিন্ন জীবাণু ও ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে পারে তাই এটি নিয়মিত এবং সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলুন প্রতিবার ব্যবহারের পর সিঙ্কটি মুছে ফেলুন তাহলে এটি দ্রুত ময়লা হবে না এখানে পানি জমতে দেওয়া যাবে না ব্যাকটেরিয়া এবং গন্ধ থেকে বাঁচতে সপ্তাহে একবার ভালোভাবে পরিষ্কার করুন সিঙ্ক ব্লেন্ডার এবং টোস্টারের মতো ছোট ছোট জিনিসগুলো প্রতিবার ব্যবহারের পরেই পরিষ্কার করুন চপিং বোর্ড পরিষ্কার রাখতে কিন্তু একদম ভুলবেন না এটি শুধু স্বাস্থ্যের জন্যই ভালো তা নয় আপনার জিনিসপত্র দীর্ঘদিন ভালো রাখতেও সহায়তা করে এই ছিল আমাদের আজকের টিপস আশা করছি এই টিপসগুলো মেনে চললে আপনারা উপকৃত হবেন সিমকোমার্টে এলেই আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের কিচেন এক্সেসরিজ সিমকোমার্টের ইউনিট ওয়ান চট্টগ্রামের জুসি গোলপাহাড় মোড়ের আইপিএল টাওয়ারে এবং ইউনিট টু ওয়াসা মোড়ের ওয়াসা ভবনের ঠিক পাশেই সিমকোমার্টের সকল পণ্যের আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারে ভুলবেন না আজকে তাহলে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ